হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখব ব্রাদার ডিসিপি তিনশো দশ সিরিজের প্রিন্টারগুলো বক্স ফুল হয়ে গেলে কীভাবে ফ্ল্যাশ করতে হয় তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমি এখানে যে বাটনগুলো ক্লিক করবো আপনাদেরও সেই বাটনগুলো ক্লিক করতে হবে প্রথমে ক্লিক করতে হবে মেনো এই যে উপরে মেনো বাটনটা আছে মেনো তার সাথে সাথে ক্লিক করতে হবে সাদা মনো বাটন তারপর আবার মেনোতে তারপর আবার মোনো তো এখানে দেখেন ইন্টারফেস টেন আসছে তো আমাদের মাইনাস দিয়ে যেতে হবে ইন্টারফেস এইটটি ইন্টারফেস আশিতে তারপর আমাদের ওকে প্রেস করতে হবে এখানে এরোর কোড দেখাচ্ছে তো আমাদের প্লাস করে এইটে যেতে হবে এইট এই যে এইট এখন আমাদের ওকে প্রেস করতে হবে ওকে তো আবার এরর কোড তো এখন আমাদের যেতে হবে প্লাস জিরোতে হুম দেন ওকে তো এখন আমাদের সাদা মনো বাটনটাতে ক্লিক করতে হবে যতক্ষণ না ফার্স্ট কাউন্ট আসছে তো একের পর এক ক্লিক করে যেতে হবে ফার্স্ট কাউন্ট আসা পর্যন্ত ফার্স্ট কাউন্ট ফার্স্ট কাউন্ট ক্লিক করতে থাকুন যতক্ষণ না ফার্স্ট কাউন্টারসে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট কাউন্টারসে তো এখন আমরা প্রেস করব ওকে তো এখন আমরা যাব টুতে টু দেন ওকে হুম তো আবার যাব সেভেনে প্লাসে করে সেভেনে যেতে হবে সেভেন দেন প্রেস করতে হবে ওকে আবার আমাদের যেতে হবে এইটে এইট হুম দেন প্রেস করতে হবে আবার ওকে হুম ওকে প্রেস করলাম তো আবার আমাদের যেতে হবে প্লাস তিরিতে তিরিতে যেতে হবে তো দেন প্রেস করতে হবে ওকে এই যে হয়ে গেছে আমাদের কাউন্ট জিরো তো এই যে দেখেন এখানে জিরো হয়ে গেছে এখানে কোনো পেজ নাই তো এখন আমরা এক্সিটে প্রেস করবো হুম এক্সিটে প্রেস করার পর এটি অফ এবং অন করবো তো অন করার পর এই যে এখানে হানড্রেড পারসেন্ট নর্মাল তো আমি আবারও বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও আশা করি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে